হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা নতুন একটি ইভেন্ট এসেছে, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। ইভেন্টে চলে এসেছি, এরপর আমাদের কিছু ডেইলি টাস্ক দিচ্ছি, সেই টাস্কগুলো পূরণ করতে হবে, টোকেনগুলো আমরা ক্লাইম করব। আর এখানে দুইটা টোকেন আছে, একটা বড় টোকেন আর একটা ছোট টোকেন। বড় টোকেনটি বেশি ড্যামেজ যাবে আর ছোট টোকেনটিতে কম ড্যামেজ যাবে। এরপর আমাদের 150 ড্যামেজ যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমাদের কিছু রেওয়ার্ড আছে, সেই রেওয়ার্ডগুলো আমরা পেয়ে যাব। আর এখানে এনিমিটাকে আমরা যদি 7 বার হারিয়ে যেতে পারি, তাহলে একটা স্কেটবোর্ড ফ্রি পাওয়া যাবে। আর এখানে একটা লগ ইন রেওয়ার্ড আছে, সেটা 10 তারিখে লগ ইন করলে আপনারা সবাই পেয়ে যাবেন। কর্নারের দিকে একটা ছোট আইকন আছে ওয়েব ইভেন্ট নামে, সেটার উপরে ক্লিক করবেন। আর একটি নতুন ইভেন্টে প্রবেশ করবে। এরপর আমাদের কিছু ডেইলি মিশন আছে, সেগুলো পূরণ করতে হবে। এই টোকেনগুলোর দ্বারা স্টার্টের উপর ক্লিক করতে হবে। সবুজ হলে লাল টোকেন একটা পাবো, আর হলুদ হলে লাল টোকেন 2টা, আর লাল হলে লাল টোকেন 3টা। এরপর লাল টোকেন যদি 5টা হয়, তাহলে রাকে রয়্যালসের একটা টোকেন। তারপর যদি 10টা হয়, তাহলে একটি ব্যানার। এরপর 20টা হলে একটি প্যারাশুট ফ্রি পেয়ে যাব। আমাদের আরও একটি ইভেন্ট আছে, সেটা 7 দিন ডেইলি লগ ইন করতে হবে, 4 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। আর সেখানে একটি ওপি লেভেলের একটি প্যান ফ্রি পেয়ে যাব। সবাই এই ফ্রি রেওয়ার্ডগুলো অবশ্যই নিয়ে নেবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।